ফিনল্যান্ডে সেরা স্কুল কিংবা শিক্ষকের নেই কোনো তালিকা, নেই ভুরি ভুরি হোমওয়ার্ক কিংবা কোনো পরীক্ষা। তারা মনে করে প্রকৃত বিজয়ীকে কখনোই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় না, ফলে ফিনিশ স্কুলগুলোতে সেরা হওয়ার প্রতিযোগিতায় নামার চেয়েও সহযোগিতার মনোভাব বিরাজ করে। তবে 16 বছর বয়স হলে শুধুমাত্র একটি বাধ্যতামূলক পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি অন্যান্য দেশের মতো ফিনল্যান্ডে শিক্ষার্থীদের অনেক বিষয় নিয়ে পড়তে হয় না, এখানে একটি নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া হয়। তাদের এমন শিক্ষা ব্যবস্থার হৃৎপিণ্ড হয়ে আছে শিক্ষকরা, যোগ্যতা দিয়ে বিচার করে নিয়োগ দেওয়া হয় তাদের, তাই শিক্ষার মানের হারও বেশ উন্নত সেখানে। এখানে ছাত্র শিক্ষকের মধ্যে রয়েছে চমৎকার সমন্বয়, বিশ্বাস ও আস্থার পরিবেশ। মূলত মানসম্মত শিক্ষা ব্যবস্থা একটি জাতির উন্নয়নে কতটা প্রভাব বিস্তার করতে পারে এ দেশটি তার জলজ্যান্ত প্রমাণ। পৃথিবীর অধিকাংশ দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর বয়স থেকে শুরু হলেও ফিনল্যান্ড এর ব্যতিক্রম। এখানে 7 বছর বয়স হলে শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয়। বর্তমানে দেশটির শিক্ষার হার 99%। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, আইন শৃঙ্খলার দিক থেকেও অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে তারা। পরিষ্কার পরিচ্ছন্ন এ দেশের জনগণ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না, রং সাইড দিয়ে গাড়ি চালায় না, ফুটপাতে কেউ বাইক চালায় না, বাসেও ধাক্কাধাক্কি করে উঠতে দেখা যায় না। এসব কিছুর জন্যই টানা 5ম বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। কয়েক হাজার বছর আগে দেশটি সম্পূর্ণ বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে ডেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে, ফলে ফিনল্যান্ডকে হাজার দ্বীপের দেশও বলা হয়ে থাকে। দেশটির আরেক নাম ল্যান্ড অফ 1000 লেকস। এখানে এমন কিছু অদ্ভুত নিয়মকানুন রয়েছে যা শুনলে চমকে যাবেন অনেকেই। ফিনল্যান্ডের পুরুষ ও নারীদের বিয়ের পিঁড়িতে বসার আগে একটি প্রতিযোগিতায় অংশ নিতে হয়, যেখানে হবু স্ত্রীকে কাঁধে চাপিয়ে দৌড়াতে হয় পুরুষদের। যিনি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তাকেই সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় বিয়ের জন্য। এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন এমন দৌড় দাম্পত্য জীবনকে সুখের এবং সম্পর্ক মজবুত করতে সহযোগিতা করে। সাধারণত প্রত্যেকটি দেশে কোনো সফল জিনিসকে উদ্দেশ্য করে একটি বিশেষ দিন বেছে নেওয়া হয় উৎসব করার জন্য, কিন্তু ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে বিফলতার জন্য রাখা হয়েছে বিশেষ দিন। 2010 সালে ফিনল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম এই বিশেষ দিনের আয়োজন করে। এদেশে উলু নামের একটি শহর আছে যেখানে বসবাসরত মানুষকে টানা 23 ঘন্টা রোজা রাখতে হয়। ফিনল্যান্ডের মানুষ ঘুরে বেড়াতে বেশ পছন্দ করে। পর্যটকদের জন্য এখানে রয়েছে বেশ আকর্ষণীয় কয়েকটি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এদেশে হামিনলিন্না, রোবানেমি, সাইওলিনার মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এছাড়া মেরু জ্যোতি বা আরোরা বোরিওলিসের অসামান্য দৃশ্য দেখতেও পর্যটকরা ছুটে আসেন এদেশে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে কোনো দেশেই 25% এলাকায় বনভূমি থাকার দরকার রয়েছে, কিন্তু ফিনল্যান্ডের প্রায় 73% হচ্ছে বনভূমি। বন হলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলিকে ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয়। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।